আমার দিকে তাকান, এই কোরআন শরীফ এই হাফেজ সাহেব এখানে আছে, কোরআন শরীফের 29 পারায় সূরা কলম নামে একটা সূরা আছে। এই সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে বলেছে, ওয়ালিদ বিন মুগিরা তোর যে জন্মের ঠিক নাই এটা তো পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার নবীর সাথে বেয়াদবি করছস, আমি কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম। ওয়ালিদ বিন মুগিরা জারস, আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। নবীর সাথে যারা বেয়াদবি করে, ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ 10টা গালি দিয়েছে, কয়টা আরো জোরে বলেন কয়টা? এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারজ, আর বাকি 9টা কত জঘন্য বের চিন্তা করুন। আপনি নামাজ পড়েন নাই, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। রোজা রাখতে পারেন নাই, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ চাইলে দিয়ে দিবে। আপনি কোরআন পড়তে পারেন নাই, আল্লাহ চাইলে জান্নাত দিতে পারবে। কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে এক সেকেন্ডের জন্য ছাড় নাই। মনে করছেন কি? এই 1,24,000 নবী, মতান্তরে 2,00,000, মতান্তরে 3,24,000 নবী আছে, রাসূল আছে, এর মধ্যে আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? কয়জন? এর মধ্যে একজন হলো আদম সফিউল্লাহ, একজন হলো নূহ নাজিউল্লাহ, একজন হলো দাউদ খলিফাতুল্লাহ, একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, একজন হলো ইসমাইল জবিউল্লাহ, একজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো আপনার আমার নবী হাবিবুল্লাহ। বন্ধুরে আমার, যেই তওবা নামে গাছের পাতায় পাতায় মানুষের হায়াত মত লেখা আছে, তওবা নামের গাছের কুটি কুটি পাতায় আমার নবীর নাম, হুর গেলমানের কপাল এবং সিনায় আমার নবীর নাম, জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে আমার নবীর নাম, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আমার নবীর নাম, হুর গেলমানের কপাল এবং সিনায় বন্ধু আমার নবীর নাম, ফেরেশতাদের গলায় আমার নবীর নাম। আর এই নবীর প্রেমের কারণে ইমাম হুসাইন কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে। আমার ওয়াজের মোটটা ঘুরিয়ে দিলাম, ওয়াজটার প্রেম নিয়ে আর ওয়াজ করবো না। এবার ওয়াজ করবো কিসের জানেন? নবীর সাথে বেয়াদবির কি শিক্ষা পৃথিবীতে হয়েছে? মূসা নবীর উপর নাজিল হয়েছে তৌরাত কিতাব। কোন কিতাব? কোন কিতাব? নাম শোনেন নাই? মূসা নবীর একজন প্রিয় খাদেম ছিল, আমার দিকে তাকান, তার নাম হলো আবু হারেসা। সে এত বেশি মূসা নবীকে ভালোবাসতেন, প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে তাওরাতটা পুরোটা খতম করে ঘুমাতেন। মূসা নবী উপরে ঘুমায়, আবু হারেস বন্ধনেছে ঘুমায়। এইরকম করতে করতে দিন যখন চলে যায়, আবার আল্লাহ মূসা নবীকে ডেকে ডেকে বলে, মূসা তুমি আবু হারেসকে নিচে ঘুমাইতে দাও, তুমি উপরে ঘুমাও, আমি আল্লাহর কাছে বেশি ব্যাপারটা ভালো লাগছে না। বলে, হুজুর কেন গো? গোলাম নিচে থাকবে, মনিব উপরে থাকবে, এটা তো দোষের কিছু না। এখানে গভীর রহস্য হলো রে, প্রত্যেক দিন বন্ধু যে তাওরাত নাজিল করত, এই কিতাবের মধ্যে এই মুহূর্তে আমার সংখ্যাটা মনে নেই, জন্য বলতে পারবো না। যেই তাওরাত কিতাব পড়তো, এই কিতাবের মধ্যে মূসা নবীর নামের তুলনায় আমার নবীর নাম ছিল বেশি। এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলে, মূসা তুমি নিচে ঘুমাও, আবু হারেস নিচে শুইতে দাও, তুমি উপরে ঘুমাও, আমার কাছে ভালো লাগে না। প্রত্যেকটা রাতে আমার হাবিবের নাম পবিত্রভাবে তেলাওয়াত করে করে ঘুমাই দো। একদিন দেখেন বেয়াদবির কি কুফল, আমি আপনাদেরকে আবার দিব, ছোট্ট করে জায়গাটা গোছাবো। যেমন ধরেন, আমি এক্সাম্পল সাধারণভাবে আপনাদেরকে বুঝাই, যেমন ধরেন আমি শত্রুতার দৃষ্টিকোণ থেকে বলছি, আমার আগে যিনি আলোচনা করেছেন এমদাদুল ইসলাম সাহেব আছেন নাই, তো প্রত্যেকবার পড়তেছি 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 হঠাৎ করে নামটা আমার ভাল লাগলো না, কি করলো না, এবার আমি কি করলাম, নামটাতে ক্রস দিয়ে দিলাম, আমার জীবন থেকে মন থেকে ডিলেট করে দিলাম, অথবা একটা কেচি দিয়ে বন্ধ কেটে দিলাম। এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। আবু হারেস একদিন মনে মনে কয়, ব্যাপার কি, আমার নবী তো মূসা, নবীর কাছে আসতে তাওরাত, এখন এই নবীর মধ্যে অপরিচিত নবীর নামটা কেন বেশি? তার মধ্যে একটা হিংসা নোংরামি শুরু হয়ে গেল। এবার সে কি করলো, বন্ধু কেচি হাতে নিল একটা, নিয়ে আবার নবীর নামটা যখন পায় ক্রস দে কেটে দে, কাটতে 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 বন্ধু
সর্বশেষ নামটা যখন বন্ধ কেটে ফেলল কাটার পরে রে সঙ্গে সঙ্গে আবহারেজ গুল হয়ে যায়। আরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আরে মি আপনারা কি নবীরই চান না? গেট আপ দেখান, গেট আপ যত দেখাবেন কবরে যাইতে দেরি, অটো হয়ে যাবি ও শ্যাট আপ। কারণ পৃথিবীতে নবী এসে বলছে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হাওলা করে দাও। কিয়ামতের দিন নবী বলবে রব্বি সাল্লিম, আমার উম্মতকে নিরাপদে রাখো, শান্তিতে রাখো, আল্লাহ উম্মতকে শান্তির জায়গায় পৌঁছে দেবে। নবী ছাড়া বাঁচার উপায় নাই তো। আপনি নামাজ পড়তে পড়তে এত বড় কালো দাগ লাগাবেন, টিক্কার মতো লাভ নাই, কোনো লাভ নাই। কোরআন পড়তে পড়তে একবার জীবন শেষ করে দিবেন, কোনো লাভ নাই। নবীর সাথে দুশ্মনী করলে আল্লাহ স্বয়ং নিজে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। দেখেন না, খেলা দেখেন না, বানানো কথা নয় তো। এবার কি করলেন? সে তো গুল হয়ে গেল, এবার দৌড়ে চলে গেল মুসা কালিমুল্লাহর কাছে। মুসাকে জোট্ট করে বলছি, তাড়াতাড়ি করে, আরো আলোচনা বাকি আছে বন্ধু। আমার কাছে মনে হয় এই জায়গায় একটু ওয়াজের দরকার আছে না নাই? এখানে বোঝা যায় নবীর দুশ্মন আছে। আমি ভাবছি সব নবীর প্রেমিক, মানে আয়েশা দেখি না কালসাপও আছে দোরা সাপের সাথে, আছে না নাই বন্ধুরে আমার? এবার কি করলো দেখেন, তার নামটা কি হয়ে গেল, গোল হয়ে গেল। এবার মুসা নবীর কাছে যাই এলেন, ক্ষমা চাই, কয় ব্যাপার কি, তুমি কে? কয় নবী গো আপনার পাগল, আমি আবহারেস। কয় তোমার এই অবস্থা কেন? কয় নবী গো আপনার কাছে যে কিতাব আসছে তওরাতের মধ্যে একটা অপরিচিতর নাম পাইলাম, তার নাম মোহাম্মদ। আমি নামটা পাইছি আর কাটছি, শেষ নামটা কাটতে দেরি, গোল হইতে দেরি হই নাই। এবার মুসা নবী ডাক দিয়া বলে, আবু হারিস রে, কত বড় বেয়াদবি তুমি করেছো, এই নবী যদি না হইতো আমি মুসা হইতাম না, ক্ষমা চাই। এবার মুসা নবী বলে, আমার ক্ষমা করার মতো কোনো খবর নাই। ওগো নবী, আপনি না আল্লাহর সাথে কথা বলেন, মুসার উপাধি কিন্তু আল্লাহ দিয়েছেন, মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, আল্লাহর সাথে মুসা কথা বলেছে। এবার মুসা নবী গেলেন আল্লাহর কাছে কথা বলার জন্য, আল্লাহ গো আবু হারিস কি তুমি ক্ষমা করে দাও, আল্লাহ কয় তার ক্ষমা নাই। আবার বললেন ক্ষমা করে দাও, আল্লাহ কয় তার ক্ষমা নাই। আবার বললেন মনিব তাকে ক্ষমা করে দাও, আল্লাহ বললেন তার কোনো ক্ষমা নাই। সর্বশেষে যখন বলল, এবার আল্লাহ মুসা কালিমুল্লাহকে সাবধান করলো, মুসা আরেক বার যদি তুমি ওই বেয়াদবের পক্ষ হয়ে আমার কাছে আর্গুমেন্ট করো, আমি তোমাকে নবীদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসা নবী আবার বুঝতে পারলেন আল্লাহ অনেক রাগ করেছে, কারণ বেয়াদবিন আল্লাহর প্রিয় বন্ধুর সাথে কথা বলেন না কেন, আল্লাহ অনেক কষ্ট পেয়েছে রাগ করেছে। এবার মুসা নবী ডাক দিয়ে বললেন, মুসা কালিমুল্লাহ এবার ডাক দিয়ে বললেন, মুসা নবী ডেকে ডেকে বললেন, আল্লাহ গো তুমি ক্ষমা করবা না আমি বুঝে নিলাম, কিন্তু এখানে একটা বিষয় হলো, তুমি যদি ক্ষমা না করো আবু হারেসের হায়াতটা তোমার হাবিব আসা পর্যন্ত তার হায়াতটা বাড়াইয়া দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কি করে দাও, কথা কয় না, হায়াতটা বাড়িয়ে দাও। মুসা নবী যখন বন্ধু বললেন, আল্লাহ কয় যাও বাড়িয়ে দিলাম, এখন থেকে বন্ধু, এখন থেকে ১৪৫০ বছর পরে আমার নবী পৃথিবীতে আমি পাঠাবো, ১৪৫০ বছর গোলের জীবন কাটাইলেন আবু হারেস, জোরে জোরে নাউজুবিল্লাহ। কত বছর? ১৪৫০ বছর বন্ধু গোলের জীবন কাটাইলো। এই গোলের জীবন কাটাইতে কাটাইতে বন্ধু আমার নবী যখন পৃথিবীতে আসলো, আসার আগে আবু জাহেল এই গোলকে ধরে মাটিতে পুরাইছে, কোথায় মাটির পাতিলের মধ্যে ঢুকাইছে, কয় আমার ভাতিজা নাকি নবী তাকে পরীক্ষা করব, আমি আমার ভাতিজা নাকি নবী তাকে আমি পরীক্ষা করব। এবার আমার নবী যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল রে, আবু জাহেল যাইয়া বলে, তুমি যদি নবী হও বলে দাও এই পাতিলের মধ্যে কি আছে। এবার আমার নবী ডাক দিয়া বলে, আবু জাহেল রে আমি বলবো না, পাতিলের জিন যে আছে সে যদি তার নিজের পরিচয় দে তুমি খুশি হইবানি। বন্ধু নবীর বক্তব্য দিতে দেরি রে, সঙ্গে সঙ্গেই গোল দাঁড়াইয়া বলে, রে আবু জাহেল তুই কাকে রে পরীক্ষা করতে আসছোস, আমি মুসা নবীর প্রিয় একজন পাগল রে, মুসা নবীর প্রিয় একজন খাদেম রে, এই নবী
এই নবী আসা 1450 বছর আগে আমি এই নবীর নামের সাথে বিয়াদবি করেছিলাম, গুলের জীবন কাটাইছি, আল্লাহ মুসা নবীর রিকোয়েস্টে আমার হায়াত বাড়িয়ে দিয়েছে, এখন যদি এই নবী মুহাম্মদ যদি আমাকে ক্ষমা করে রে আমি আবার পুনরায় আবার মানুষ হতে পারবো। জোরে জোরে সুবহানাল্লাহ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যিনি দুনিয়াতে আমাদের জন্য নিয়ামত ছিল, এখনো রওজায় নিয়ামত আছে, আর কিয়ামতের দিন আমাদের জন্য নিয়ামত। কথা বলেন না কেন? জানেন কি বুখারীতে এসেছে হাদিসখানা? একটা মাত্র প্রশ্ন হবে, সাচ্চা ইমানদারের কয়টা? কথা বলে না, একটা মাত্র প্রশ্ন হবে, সাচ্চা ইমানদার যিনি তার কয়টা? নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, নবী সামনে দাঁড়ানো, নবী থাকবে, ইমানদার তো চিনে ফেলবে, আমি তো সেই সরকারে মদিনার জন্য পাগল ছিলাম। নবীকে চিনতে দেরি, উত্তর দিতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলবে তার কবরটাকে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দাও, কবরটাকে জান্নাতের বাগান করে দাও, বাগান হয়ে যাবে। এবার ওই ইমানদার বলবে ফেরেশতাদেরকে, আমি একটু পৃথিবীতে যেতে চাই। কয় কেন? আমি আমার আপন স্বজনের কাছে আমার এই নিয়ামতের খবর দিয়ে দিব। বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, এ হাদিস শরীফটা আমি একাধিকবার পড়েছি, কারণ আমার কলিজা বন্ধু ঠান্ডা হয়ে গেছে। ফেরেশতাদেরকে ইমানদার বলবে, ও ফেরেশতারা আবার একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। কই কেন রে? আমার এই নিয়ামতের খবর আমি আপন স্বজনকে জানিয়ে দিব। এবার ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, তোমার আর দুনিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি একবার নতুন বরের মতো ঘুমিয়ে থাকো। ইমানদার হতে হলে সাচ্চা ইমানদার হন। এখন নবীর পক্ষে, একটু পরে নবীর বিপক্ষে আপনি মুনাফিক। আমার নবী বলেছেন, বিলিভার্স লাভ দা প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। তাদের লেবাজে থাকবে মুসলমানের, নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, যাকাতও দিবে, দুশ্মনী শুধু নবী এবং নবীর পরিবারের সঙ্গে। এবার আমি আপনাদেরকে বলবো, আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এটা তো মুসা নবীর জীবনী থেকে বন্ধু বললাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে, ঈমানটাকে টেকসই করে নিয়ে যান, কারণ আল্লাহ বলেছেন তুমিও বাঁচো, তোমার আপন কি স্বজন কেও বাঁচাও। অর্ডার দিয়েছে কে? ওয়াজকে আর একটু করবো না, শেষ করে দেব, ভালো লাগে? কার কার কাছে হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম গাস্তবী, ইয়া পাক পঞ্জাতন, আলহামদুলিল্লাহ বলেন। আমার সাসা দেখছেন কি জজবাইছে, কি আইছে, কে আইছে? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দড়ো পড়ো দিবানিশি বলেন, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে, ডাকো যদি জজ বাহালে, ডাকো যদি জজ বাহালে, বাজাও প্রেমের বাঁশি হেরে, বাজাও প্রেমের বাঁশি, নবীর দড়ো পড়ো দিবানিশি, জোরে জোরে মারহাবা। এবার দেখেন নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ কেমনে এক সামনে। হাদিস খানা বুখারী শরীফ থেকে এসেছে বন্ধু, একজন মানুষ খ্রিস্টান ছিলেন, কি ছিলেন? মন দিয়ে শোনেন, মন দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না রহস্যটা কোথায়। সে ছিল খ্রিস্টান, খ্রিস্টান থেকে সে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে কোরআন শরীফের প্রথম সূরা কি? সূরা বাকারা। কারণ কোরআন সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের মা, এটা সব কিছুর মূলে, ঠিক কিনা বলেন? সূরা বাকারা একবার তেলাওয়াত করলেন, এরপরে সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন, করার পরে আমার নবী রুহি লেখার দায়িত্ব পাইলেন। কি লেখার?
উমি আমার নবীর ওহী লেখার বন্ধ দায়িত্ব পাইলো, দায়িত্ব পাইতে 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 লইতে লইতে বন্ধ একটা সময় সে আবার তার ধর্মে খ্রিস্টান ধর্মে ফিরে যায় না। নাউজুবিল্লাহ, খেয়াল করেন কথা, মুসলমান হলো, কোরআনের সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করলো, কত বড় গুরু দায়িত্ব পাইলো, নবীর ওহী আল্লাহর আল্লাহর কাছ থেকে নবীর কাছে ওহী আসতো, এই ওহী গুলো লিখে দিত, দায়িত্ব পাইলো, পাওয়ার পরে সে আবার তার ধর্মে ফিরে গেল, ফিরে যাওয়ার পরে কিছুদিন পরে সে লোকটা ইন্তেকাল করলো, কিন্তু ইন্তেকাল করার আগে বন্ধু নবীর সাথে একটা বেয়াদবি করে গেছে। বেয়াদবিটা হলো, সে যখন আবার খ্রিস্টান ধর্মে ফিরে গেল, যাইয়া এবার মানুষকে বলতেছে, নবী মোহাম্মদ আমি যেইটুকু লিখিয়ে দিতাম সেইটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। নাউজুবিল্লাহ বলেন না, এটা কি সবচেয়ে বড় বেয়াদবি না? কথা বলেন না কেন? কি বলছি, আমি যেইটুকু লিখে দিতাম ঠিক সেইটুকুই জানতো, এর বেশি। অথচ আমার নবী বলেছেন, আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কি হবে সবকিছু এমন ভাবে স্পষ্ট দেখেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেমনি আমি আমার হাতের তালু থেকে দেখেছি। সে বলতেছে, আমি যা লিখে দিতাম তাই শুধু জানতো, বেশি জানতো না। এরপরে সে মারা গেল, খ্রিস্টানরা মারা গেলে কিন্তু মুসলমানের মতো তাদেরকে কবরে সম্মানে দাফন করা হয়। আপনারা গত আরো এক দেড় দুই মাস আগে দেখছেন নি, ব্রিটিশ রানী যে মারা গেছে, রানী দ্বিতীয় এলিজাবেথ, দেখছেন নি কত দাবি কফিনে করে বন্ধ ঢুকাইছে ঢুকাইছে কিনা? এইরকম করে খ্রিস্টানকেও বন্ধ মাটিতে ঢুকালো। খ্রিস্টানকে মাটিতে ঢুকানোর পরে তার আপন স্বজন বন্ধ দাফন করে চলে আসলো। দিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন সকালবেলা আপন স্বজনরা তার কবরের কাছে গেল, যাইয়া দেখে রে ওই যে বেয়াদব মার্কা খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার, আর এবার বলেন নাউজুবিল্লাহ। এবার তার দলের লোকেরা বলতেছে, এটা পৃথিবীর অন্য কারো কোনো কাজ না, এটা হলো নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এবার বলেন নাউজুবিল্লাহ। একদিন বন্ধু চলে গেল, এবার তারা চিন্তা করতে করতে তার এই জায়গাটাকে আরো গভীরভাবে খনন করলো, গর্তটাকে আরো গভীরভাবে খনন করলো। খনন করার পরে এবার বন্ধু আবার কি করলেন, তাকে আজকেও দাফন করলেন। দিনটা ফুরিয়ে গেল, রাতটা ফুরিয়ে গেল, সকালবেলা যাইয়া দেখি আবারও তার লাশ বন্ধু মাটির বাহিরে। নাউজুবিল্লাহ। এবারও তারা বলতেছে, এই কাজ নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ বন্ধু। এবার বলতে বলতে আজকেও চলে আসলো দুই দিন, তৃতীয় দিন আবার চলে গেল রে, তৃতীয় দিন বন্ধু আবার চলে গেল, যাইয়া আবার আরো এবার গভীর খনন করে তার লাশটা আবার তৃতীয় দিনের ঘটনা মাটির ভিতর ঢুকিয়ে দিল। কিন্তু পরের দিন আবার গিয়ে দেখে লাশটা মাটির বাইরে। এবার বলতেছে, না না, এটা পৃথিবীর কোন মানুষের কাজ না, এই কাজ নিশ্চয়ই এটার পিছনে অন্য কোন রহস্য আছে। বন্ধু এবার কি করলো, ওই খ্রিস্টানের লাশ মাটির বাইরে রেখেই তারা চলে আসে। জোরে জোরে আল্লাহু আকবার। বেয়াদবিটা কোথায় করেছে বুঝতে পারছেন? বলেন তো দেখি পারেন কিনা। ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার, চমৎকার, খুবই চমৎকার উৎসব। আসলে কিন্তু আপনাদেরকে এইভাবে সাধারণ মানুষকে, যারা এডুকেশন স্কলার যারা আছে, আলেম যারা আছে, তারা কিন্তু এইভাবে প্রশ্ন করা ইসলামী কোনো বৈধতা নেই, কারণ তাদের তো জ্ঞান সীমিত, প্রশ্ন করে লজ্জা পায়। কিন্তু তারপরেও আবেগী হয়ে আপনাদেরকে প্রশ্ন করলাম, সাধারণ জ্ঞান থেকে কতটুকু বুঝতে পেরেছেন, চমৎকার, একদম সাচ্চা ইমানদারের মতো বক্তব্য। সেই কি বললো, যে নবীকে যা লিখে দিতাম তাই জানতো, এই কথাটা বলেই কিন্তু সে কি করলো, নবীর শানকে, মানকে, ইজ্জতকে একেবারে ছোট করে দিল, খাটো করে দিল। এই জন্য আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলেছে, মাটি এই বেয়াদবের লাশ তুমি তোমার ভিতরে রেখো না, তাকে আউট করে দাও, কারণ এটাই হবে পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম নিদর্শন। জোরে বলেন না, ঠিক না ব্যাঠে? এটা গেল একটা হাদিস বুখারী শরীফের মধ্যে। আর একটা হাদিস আছে বন্ধু, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসটা বর্ণিত, ছোট্ট করে বলছি, আমার দিকে তাকান।
আমার নবী একদিন ডেকে ডেকে বলল, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কেন গো তাকে হত্যা করতে হবে? এবার আমার নবী বলল, তাকে হত্যা করতে এই কারণে হবে রে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সে বেয়াদবি করেছে। এবার দেখেন হাদিস শরীফে, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে, মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন ওই কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য, উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে ওই কাব ইবনে আশরাফকে বন্ধু হত্যা করে ফেললেন। হত্যা করার পরে নবীর কাছে খবর পৌঁছে দেয়, জোরে জোরে সুবহানাল্লাহ, নবীর সাথে বেয়াদবি করেছে। নবী বলেছে হত্যা করতে হবে, কাব ইবনে আশরাফকে হত্যা করতে হবে, মুহাম্মদ ইবনে মাসলামা হত্যা করে ফেললেন। আর আপনি আমি একটু বিরিয়ানি দিলে, 500 টাকার নোট দিলে, এই যদি একদিনের বাজার করে দে, ওরে বাপরে বাপরে, আপনার জীবন নিকালি সব হেতের জন্য বিলাই দেন। অথচ হে ইমাম চোর, হিজুর, নবী বলেছেন ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে, তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। আপনি দেখেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম, তাদের কাছে নাই বলে কোনো শব্দ নাই, কথা কয় না, যত বেশি ফারো ফরজ, যত বেশি ফারো ওয়াজিব, যত বেশি ফারো নফল, যত বেশি ফারো সুন্নাহ, যত বেশি দান সদকা, শুধু আমল করতেই থাকো, জীবনকে আমলে রাখো। আর এখন কিছু কাট মৌলবি বেরোইছে, বেশি পণ্ডিত কয় নাই 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 নাই, আছে কি মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেকশন করাটাই শুধু আছে না, কথা বলেন না কেন? এবার আসেন দুইটা আরেকটা হাদিস শরীফ, বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, আমি আপনাদেরকে বলবো, বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী বললেন, আবু রাফে নামক একজন ইহুদি আছে, কে আছো গো তাকে হত্যা করতে হবে, কেন গো তাকে হত্যা করতে হবে, খবর কি ভালো লাগে সবার কাছে? নবী বলতেছেন আবু রাফে নামক একজন ইহুদি আছে, তাকে কতল করে ফেলতে হবে, কি করতে হবে, কেন গো তাকে কতল করতে হবে, হত্যা করতে হবে, কারণ সে নবীর সার আজমতকে ছোট করে, নবীকে অপমান করে বন্ধু, অন্য জনকেও নবীর অপমানের জন্য উৎসাহ যুগিয়ে দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, এই জন্য তাকে হত্যা করতে হবে। আবু রাফে নামক ইহুদি কোথায় বসবাস করে? আমার নবী বললেন স্যার তার দুর্গ হলো হিজাজে, কোথায়, কথা বলে না, হিজাজ ভূমিতে তার দুর্গ, তাকে হত্যা করতে হলে বন্ধু সেখানে যেতে হবে। এখন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আতিক, শুনে বলেন না সুবহানাল্লাহ, কে আব্দুল্লাহ ইবনে আতিক, বন্ধু রাজি হয়ে গেল এই আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার জন্য। এবার আবু রাফেকের সঙ্গে তিনি তার তাকে দলনেতা বানিয়ে লিডার বানায় না, আমির বানায় না, তাকে আমির বানাইয়া তার সঙ্গে আরো কিছু সঙ্গী যুক্ত করে দিলেন। এবার তারা হিজাজের উদ্দেশ্যে বন্ধ রওনা হয়ে গেল, হিজাজ ভূমিতে যাইতে যাইতে সূর্য পশ্চিম আকাশে বন্ধ ঢলে পড়লো, সন্ধ্যা ডানা মেলে দিল, গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর, আলো দূর হয়ে অন্ধকার হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে আতিক যাইতে যাইতে চিন্তা করলেন, আমি তাকে কেমন কাবেভাবে শনাক্ত করব, সঙ্গীদেরকে একটা জায়গায় রাখলেন, রাখার পরে এবার তিনি কি করলেন, ওই যে আবু রাফে নামক ইহুদি যে জায়গায় আছে ওই আগিনায় গেলেন, যাওয়ার পরে দারোয়ানের সাথে একটু আলাপ করলেন, কৌশল বিনিময় করে বন্ধ ভিতরে ঢুকলেন, ঢোকার পরে যাইয়া দেখলেন এখানে অনেক লোক আছে। এবার তিনি বললেন আবু রাফে নামে এক বলে ডাক দিলেন, ডাক দিতে দেরি, এবার আবু রাফে ডাক দিয়ে বলল, কে রে আমাকে ডেকেছো? এই আওয়াজটা যখন দিয়েছে আব্দুল্লাহ ইবনে আতিক চিন্তা করেছে এটাই তো আবু রাফে, এবার সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলেছে। নবীর সাথে বেয়াদবি করলে ছাড়? কয়লা মাংসাব্বা নবিয়া ফাকতুলহু, নবীকে গালি দিলে, নবীর সাড়ে আঘাত করলে তাকে হত্যা করে ফেলো, হাদিস শরীফ, অমাংসাব্বা সাহাবি ফাদরিবুহু, সাহাবাই কেরামকে গালি দিলে তাদেরকে প্রহার করো, প্রহার মানে বুঝেননি, কথা কয় না, কে কে চাই কে বুঝতে পারছেন প্রহার মানে কি বলেন তো, আরে মায়ের মায়ের মায়ের, তাকে আঘাত করা, দুররা মারা, ঠিক না বলেন, বলছে কে, নবী নবী নবীজি এড়িয়ে যেতে পারবে? আল্লাহ কোরআনে কি বলছে জানেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আসেনি মাশাআল্লাহ, খুব চমৎকার, এই যে পিচ্ছি আমার সাথে সাথে আয়াত তেলাওয়াত করতেছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ইলাম অভিশপ্ত করেছেন তাদের জন্য আআদালাহুম আযাবাম মুহিনা আল্লাহ বলেছে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করেছে আল্লাহকে বলে হুজুর আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার মানে কি নবীর আহালকে কষ্ট দিলে নবী কষ্ট পায় আর নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় সিস্টেমটা এরকমই আল্লাহর হাবিবকে ভালোবাসতে আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিস দা এফটিল অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায় রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন দুনিয়াতেও আখিরাতেও আল্লাহ বলেছেন আআদালাহুম আযাবাম মুহিনা তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছেন জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ অনেক মেসেজ দিতে পারবো ইনশাআল্লাহ নবীকে নিয়ে গবেষণা করেছি যথেষ্ট আরো করতেছি মনে হয় যে শেষ নাই নবীর প্রেমের সাগরে যে একবার ঢুকবে জীবন থাকতে আর ফিরে আসতে পারবেন না কারণ আমার নবী শুধু নবী নয় ইনি কোল কিনারা এক মহাসমুদ্রের চাইতেও বিশাল যেটাতে ঢোকা যায় আর ফিরে আসা এবার আসেন আমাদের বাংলাদেশে আপনাদের এই বানাসুয়াতে ফেতনা আসেনি বেদাত কয়নি আমার এনো আছে কি রে কয় এখানেও বেদাত কইনা ফাটি আছে এবার হলেন বেদাত কয় কারে দাঁড়াইয়া নবীকে সালাম দিলে আল্লাহ কোরআনে কি বলেছে জানেন আল্লাহ বলেছেন অত আজিরহু অত আকিরহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা দাঁড়াইয়া নবীকে সালাম দেই সম্মান করি আমরা বলি না যেটা ফরজ আমরা বলি না যেটা ওয়াজিব করতেই হবে এটা নবীর মহব্বত নবীর মহব্বতে যদি মালিক বিন সিনান উহুদের ময়দানে নবী রক্ত মোবারক খাইতে পারে খাওয়ার পরে নবী বলছে তোমার জন্য জাহান্নাম হারাম আর আল্লাহ কয় আমার নবীকে সম্মান কর আমরা নবীকে দাঁড়ায় সম্মান করি হাসান ইবনে সাবিত কি মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া নবীর সম্মানে প্রকাশ করে নাই মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিস বর্ণিত তাহলে সাহাবাই কেরাম যদি পারে আমরা তো বেশি পারার কথা এখন যারা বেদাত ফতুয়াতে নবীর মিলাদকে দাঁড়ায় সালাম দিলে তাদেরকে কয়েন ইমাম সাহেব আপনি যে মাস শেষে বেতন নেন ইমামতি করে এটাও তো বেদাত কারণ আমার নবী জীবনে ইমামতি করে বেতন নেয় নাই আপনি যে ইমামতিকে কেন্দ্র করে প্রতি মাসে মাসে অ্যামাউন্টটা নেন বেতনটা নেন এটাও বেদাত কই এটার কথা দিয়ে একবারও বলেন না এই যে এত সুন্দর স্টেজের মধ্যে ফুল দেখি কি সুন্দর ফুল টুল দিয়ে খুব চমৎকার ডিজাইনেবল পরিবেশ আমার নবী তো এমনি ওয়াজ করে না সেটা ছিল না এটাও তো বেদা এই যে মাইক দিয়ে হাইয়া আলা সালা বলে মানুষকে ডাকে নেই মাইক ব্যবহার করাও তো বেদা এই যে আমি ওয়াজ করতেছি যন্ত্র বেদা কথা কয় না এই মসজিদের গেইটে যাইয়া ইমাম সাহেবের দিকে তাকায়া বলে ইমাম সাহেব আই এম ভেরি টায়ার্ড ইমাম সাহেব বলে কেন কয় খুব গরম ইমাম সাহেব ফ্যানটা ছেড়ে দিল না এখনো পারফেক্ট হয় নাই কয়েক টন ওজনের এসি আছে এসি ছেড়ে দিছি আরে কয় আই এম ভেরি রিল্যাক্স ঠিক কিনা বলে ফ্যানও ব্যবহার করলেন এসিও ব্যবহার করলেন নামাজে এদিও তো বেদাত কই একবার ওদি কন্যা এটি বেদাত এই যে সভাপতি থেকে শুরু করে একবারে সমাজের একবারে নিচু লেভেলের মানুষ পর্যন্ত সবার বাড়ি বাড়ি 30 দিন ঘুরে ঘুরে খান এই খানাটাও বেদাত কই এই বেদাতের কথা দিয়ে একবারও কন্যা শুধু নবীর কথা কইলে আপনার মুখ দিয়ে শুধু সৈয়দ দানার মতো বেদাত 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 আমি বলবো আপনার কথা শোনাও আমাদের জন্য বেদাত কথা বলেন না কেন কারণ আমার নবীর জামানায় এমন বেয়াদবি ছিল না তুমি বেদাত বলা মানে নবীর সাথে দুষ্টমনি করা আরে তুমি তো চিন্তা করা উচিত ছিল পৃথিবীর কাউকে তো দিচ্ছে না নবীকে সারাইয়া জালাম দিচ্ছে এখন বলবে নবী তো মরে গেছে কিছু কাঠমৌলবি বার হইছে কিন্তু আপনারা দেখেন কি বলে এত সুন্দর ওয়াজ করব কিন্তু লাস্টে যে দুই লাইন কইয়া ইমানকে একবারে শেষ করে দিয়েছে কেন জানেন এরা ইহুদিদের দালাল আপনারা তো ইতিহাস জানেন না 61 হিজরি